বিল্ডটি দিয়ে মূলত অ্যানিমেশন, 3D এর কাজ, গ্রাফিক্স এর কাজ, ভিডিও এডিটিং এমনকি গেমিং ও করা হবে। যাদের বাজেট 140,000 টাকা তারা আজকের এই ভিডিওটি দেখে আইডিয়া নিতে পারেন। যখন ল্যাপটপ ইউজ করতাম তখন থেকে যখন কাজ ঠিকঠাক মতো হচ্ছিল না, বাবাকে বলা যে পিসি কিনতে হবে, ডেস্কটপে আপগ্রেড হতে হবে, অনেকবার বলার পরে বাবা হচ্ছে অ্যাগ্রি করে যে হ্যাঁ ঠিক আছে তুমি হচ্ছে ডেস্কটপ নাও। সেখান থেকেই আজকে বাবা সহ আসা। ছোটোবেলা থেকেই অ্যানিমেশন নিয়ে কাজ করার ইচ্ছা ছিল, কিন্তু হচ্ছে ল্যাপটপে ইউজ করার কারণে অনেক ধরনের হচ্ছে সমস্যা হতো, ঠিকঠাক মতো কাজ করা যেত না। এই জন্য বড় ভাইয়া প্লাস ফ্রেন্ডসদের সাজেশনে ল্যাপটপ থেকে ডেস্কটপে আপগ্রেড করা। প্রসেসর হিসাবে ইউজ করা হয়েছে AMD Ryzen 5 5600X। যেহেতু বিল্ডটিতে একটি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হবে, সেজন্য এখানে আমরা X সিরিজের প্রসেসর ইউজ করেছি। প্রসেসরটির কোর থাকছে 6টি এবং থ্রেড থাকছে 12টি। এর ম্যাক্স ফ্রিকোয়েন্সি 4.6 GHz এবং বেস ফ্রিকোয়েন্সি 3.7 GHz। প্রসেসরটির L2 ক্যাচ 3 MB এবং L3 ক্যাচ 32 MB। বিলটিতে মাদারবোর্ড হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যাসুস টপ গেমিং B550M AMD মাদারবোর্ড। মাদারবোর্ডটির র্যাম স্লট থাকছে 4টি এবং M.2 স্লট থাকছে 2টি। এর আগে সিগেটে আরও 3 বার আসা হয়েছিল। আমার বড় ভাইয়ের ল্যাপটপ প্লাস আমার 2টা ফ্রেন্ডের ল্যাপটপ নেওয়া হয়েছে। এখানকার যারা অফিসিয়াল স্টাফ আছে তাদের বিহেভিয়ার অনেক ভালো, দে আর কোয়াইট ন্যাচারাল। র্যাম হিসেবে থাকছে কোর্সিয়ার ভেঞ্জেন্স LPX 8GB DDR4 32 বাসের 2টি র্যাম, যেটা নন আর জিবি হয়। এখানে কিছুটা FPS ড্রপ করারও সম্ভাবনা থাকছে। সিগেটা আসা হয়েছে, তো এখানকার যে সার্ভিসটা আমি দেখছি আমার আরও ফ্রেন্ড সার্কেল অনেক জায়গা থেকেই নিয়েছে, তো এই জায়গার মতো সার্ভিসটা আমি কোথাও দেখিনি। আর এর আগেও এখান থেকে ডিভাইস নেওয়া হয়েছে, আমার ফ্রেন্ডসরা নিয়েছে, আমি নিয়েছি। যেহেতু এই বিলটি দিয়ে মাল্টিটাস্কিং করা হবে, অনেকগুলো গেমস ইনস্টল থাকবে, ভিডিও এডিটিং এর সফটওয়্যার ইনস্টল থাকবে, 3D এর সফটওয়্যার ইনস্টল থাকবে, সেজন্য এখানে বেশি স্টোরেজের প্রয়োজন। এজন্য আমরা এখানে স্টোরেজ হিসেবে ব্যবহার করেছি HP EX 900+ M.2 NVMe SSD, যেটা 1 TB-এর। যেহেতু এই বিলটি দিয়ে হেভি ওয়ার্ক করা হবে, সেক্ষেত্রে কিন্তু এই প্রসেসরটি খুবই বেশি গরম হবে। প্রসেসরটিকে ঠান্ডা করার জন্য আমরা এখানে লিকুইড কুলার হিসেবে ব্যবহার করেছি কোর্সিয়ার ICU H55 ARGB লিকুইড কুলার। এখানে আসলে মার্কেট প্রাইস অনুযায়ী সবসময় প্রাইস রাখার চেষ্টা করে, প্লাস এখানে কিছু ভাইয়ারা পরিচিত আছে, সো মার্কেট প্লেসের থেকেও দেখা যায় যে মাঝে মধ্যে কিছু ডিসকাউন্ট দেওয়া হয়, আবার অনেক সময় দেখা যায় যে মার্কেট প্লেস সেম অনুযায়ী হচ্ছে প্রাইস নেওয়া হয়। মেইনলি এখানে হচ্ছে হাই প্রাইসে কোনো কিছু দেওয়া হয় না, সবসময় কনসিডার করার চেষ্টা করা হয়। বিলটিকে একটু আকর্ষণীয় করার জন্য এখানে কেসিং ব্যবহার করা হয়েছে অ্যাসুস টপ গেমিং GT501 মডেলের একটি কেসিং। যেহেতু বিলটিতে রাইজেন প্রসেসর ব্যবহার করা হয়েছে, সাথে গ্রাফিক্স কার্ডও থাকছে, সেজন্য এখানে ভালো মানের একটি পাওয়ার সাপ্লাইয়ের খুবই প্রয়োজন ছিল। আমরা এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করেছি কোর্সিয়ার CV650W-এর একটি পাওয়ার সাপ্লাই। এখানকার আজকের কিছু কম্পোনেন্টসের মধ্যে যেমন প্রসেসরটা হচ্ছে আমার পছন্দের ছিল, প্লাস মাদারবোর্ড আমার পছন্দের ছিল, আর এখানে আরিফ ভাই আমাকে সাজেস্ট করছে হচ্ছে গ্রাফিক্স কার্ড প্লাস কিবোর্ড মাউস এক্সেট্রা। আজকের বিলটি দিয়ে গেমিং করা হবে, অ্যানিমেশনের কাজ করা হবে, 3D এর কাজ করা হবে, গ্রাফিক্সের কাজ করা হবে, সেজন্য এখানে আমরা গ্রাফিক্স কার্ড হিসেবে ব্যবহার করেছি ইন্টেল আর্ক A750 Photon 8GB-র একটি গ্রাফিক্স কার্ড।
ভিডিও কালার গ্রেডিং বা গ্রাফিক্সের কাজের জন্য একটি ভালো মানের মনিটর কিন্তু খুবই প্রয়োজন। আজকের বিল্ডে এখানে মনিটর হিসেবে ব্যবহার করা হয়েছে HP 24 ইঞ্চের একটি মনিটর, আর এটা IPS প্যানেলের একটি মনিটর। এছাড়া আজকের বিল্ডে এখানে Asus টাপ গেমিং এর মাউস কিবোর্ড কম্বো থাকছে, লজিটেকের হেডফোন থাকছে। ভাইয়াকে প্রতিনিয়ত প্রচুর ডাটা ট্রান্সফার করা লাগে, সেজন্য তিনি এখানে একটি পোর্টেবল হার্ড ডিস্ক নিয়েছেন, যেটা সিগেট 1 TB পোর্টেবল হার্ড ডিস্ক। এছাড়া আজকের এই বিল্ডে মাইক্রোল্যাব TMN1 স্পিকার থাকছে, টেন্ডার ওয়াইফাই ডিভাইস থাকছে। আমি মোহাম্মদ আদরুল ইসলাম চৌধুরী নওশাদ, আমার ছেলে মোহাম্মদ আমিমুল ইসলাম। আমি কম্পিউটার তাকে কিনে দিচ্ছি একটি কারণেই, সে কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে দেশ জাতীয় সমাজের উন্নতি সাধন করবে, তার সঙ্গে নিজেকে সাধন করবে। রংপুর জেলায় অনেক কম্পিউটার সেন্টার রয়েছে, কিন্তু এখানে আসে আমাকে সেন্টারের ডেকোরেশন এবং এখানকার যারা এমপ্লয়ার আছে তাদের ব্যবহারে আমি খুবই সন্তুষ্ট। এই ছিল 140,000 টাকা বাজেটের পিসি বিল্ডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। ল্যাপটপ কম্পিউটার সহ অফিস ইকুইপমেন্টের যে কোনো পণ্য কিনতে সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন। আমাদের ঠিকানা রংপুর প্রেস ক্লাবের বিপরীতেই সিগেট টাওয়ার, অথবা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে সেখান থেকেও পারচেস করতে পারেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।